Panya 13 December ni salo astabar thung khalawa montru okra lukurukni kokmon panda khlanya naimani no rosajakha hne koktuma thumnai rokni buskango sakha montru yak Jishnu Debbarma astabar thung khalawa songjak pandani bisingde lukurukni khakamano nai montru okra bini achuk thaiya khane hne kokthum pandani bisingde awaimani ulo hastani lukurok phani 13 December kokti salok halogui nasinglai tonglaimani pia montru okra ni phasingde abohai awaimon khlaijakmani ulo montru okra ni sakni দল বিজেপি আইপিএফ দিনক খবই জুদা জুদা বটলি আদং রগব গথক জাকলিয়া সুরাং শালনি শারি তে সাংগরং শালব মন্ত্রী অকরানি টংঠাই নগ থাংলাই আচুক কক্লাম আচুক লাখ্যা বদলি খরক নৈচি নৈ এমএলএ বাই মন্ত্রী রক তে আস্তব থুং খলাও মন্ত্রী অকরা পান্ডা সংসনা নাইমানি ন রসনানি বাগে কইমু নারকমানি উল 13 ডিসেম্বর নি পান্ডা রসজাকা হনি শাকা মন্ত্রী যক্ত জিষ্ণু দেববর্মা আজকে এপি ব্রিফিংটা বিশেষ করে 13 তারিখের প্রোগ্রামের উপর এখানে এসে ভিতরে আর 13 তারিখ আমরা 24 তারিখ এখান থেকে এসেছি আপনারা জানেন গতকাল বিকেলবেলাও এমএলএরা মন্ত্রীরা এখানে ছিলেন আমি ছিলাম এবং পার্টির বন্ধুদের সঙ্গে আলাপ হয়েছে পার্টির আজকে কথার সঙ্গে প্রেসিডেন্ট আলাপ আমাদের মুখ্যমন্ত্রী আলাপ হয়েছে এবং নাড্ডাজির সঙ্গে আলাপ হয়েছে কেন্দ্রীয় প্রভারী যিনি আছেন সোনকাজির সঙ্গে আলাপ হয়েছে আমরা সকলে মিলে আবেদন করলাম মাননীয় মুখ্যমন্ত্রীকে যে এই 13 তারিখের প্রোগ্রাম যেমন না আর উনি আমার সঙ্গে আলোচনা করে উনি মেনে গেছেন 13 তারিখের প্রোগ্রামটা এমন কোনো প্রয়োজন নেই সুতরাং এই প্রোগ্রামটা আর হবে না এবং এই প্রোগ্রামটা হচ্ছে না এখন কারণ সেটা প্রয়োজন নেই নেতাজিও কথা বলা হয়েছে এবং আমরা দেখব ঠিক আছে কোনো সমস্যা নাই কিছু তাকে পার্টি দেখবে এটা মনে হয় সোনকারজিও বলেছে এবং এতটুকুই বলা আজকে 13 তারিখের প্রোগ্রামটা হচ্ছে না আমাদের আবেদন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী স্বীকার করে নিয়েছেন পার্টি সভাপতি পার্টি জেনারেল সেক্রেটারি আছেন এখানে এমপি আছেন উনি পার্টি জেনারেল ভাইস প্রেসিডেন্ট এবং বিধায়করা আছেন মন্ত্রীরাও আছেন আমরা সবই মিলে গিয়ে ওনাকে অনুরোধ করাতে উনি আজকে মানলেন যে এই প্রোগ্রামটা আমরা প্রয়োজন আগে আগেই বলেছি প্রেস ঘোষণা করার আগে আজকে 13 তারিখে প্রোগ্রাম নিয়ে কথা হবে ঠিক আছে আর যদি কিছু বলার থাকে বিশেষ আমাদের পার্টি স্তরে বলবো সংগঠনের গতকাল সন্ধ্যায় যে আপনারা মন্ত্রীরা বা বিধায়ক উপস্থিত ছিলেন মূলত কি বিষয় নিয়ে আলোচনা হয় আর কতজন ছিলেন মন্ত্রী এবং বিধায়ক কতজন ছিলেন আউট অফ থাকে বড় কোনো ব্যাপার তো নেই যারা মুখ্যমন্ত্রী সম্পর্কে স্লোগান দিয়েছিলেন আমাদের কেন্দ্রীয় প্রভারী আছে উনিও বলেছেন বড় পরিবার সেখানে সবার মতামত নেওয়া হয় বিদ্রোহী শব্দটা হয়তো ঠিক না স্টেট গেস্ট হাউসে যে ঘটনাটা ঘটেছে সেখানে মুখ্যমন্ত্রী বলেছেন উনি ব্যতীত হয়েছেন এই বিষয়টা এই বিষয়টা কি কেন্দ্রীয় স্তরে বা আপনারা এই বিষয় নিয়ে আলোচনা করবেন স্টেট গেস্ট হাউসে যে ঘটনা ঘটেছিল এবং সেখানে মুখ্যমন্ত্রী জানিয়েছেন এই ঘটনার পর উনি ব্যতীত হয়েছেন দেখুন সেটা হলো সাংগঠনিক ব্যাপার ঠিক না সেটা পার্টি দেখবে আর পার্টি যদি কিছু বলা থাকে পার্টি নিশ্চয়ই বলবে আপনাদের থ্যাংক ইউ স্যার কোনো বিধায়কের